আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে অল্প টাকায় লতিরাস কচু এক বা কচুর লতি চাষ করবেন খুবই সীমিত খরচে। তো দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা আমাদের লতি কচুর প্রজেক্ট। এটা তো দর্শক, এটা মূলত বছরের সব সময় চাষ করা যায়, যেসব জমিতে পানি জমে থাকে অথবা উঁচা জমিতে আপনার সেচ ব্যবস্থা আছে সেসব জমিতে কিন্তু চাষ করতে পারবেন। এঁটেল মাটি, বেলে মাটি, বেলে দোআঁশ, সব ধরনের মাটিতেই কিন্তু আপনারা কচুটা চাষ করতে পারবেন দর্শক। বিশেষ করে কচুটা অত্যন্ত প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ একটি সবজি হচ্ছে কচুর লতিটা। এটা সবথেকে চাহিদা সম্পূর্ণ একটি সবজি, নাম্বার ওয়ান সবজি হচ্ছে এটা। বিশেষ করে যারা এই কচুর লতি চাষ করতে চান অথবা চাষ সম্পর্কে জানতে চান, আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলেই কিন্তু আপনারা সঠিক পরামর্শটা কিন্তু পেয়ে যাবেন দর্শক। এবং একটা কথা কি, আপনার হচ্ছে কিভাবে মাত্র 13-14 হাজার টাকা আপনারা 1 বিঘা বা 33% জমিতে আপনারা কচুর লতি চাষ করবেন দর্শক। এটা মূলত আপনার বর্তমান কিন্তু সারের দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে, আগে কিন্তু 12-13 হাজার টাকায় হয়ে যাইতো। তো এখন বিশেষ করে আপনার প্রথমে যে কাজটা করবেন 1 বিঘা বা 33% জমি হিসাবে, আপনি শুধুমাত্র 20-25 কেজি পরিমাণে আপনার পটাশ সারটা ব্যবহার করতে হবে। এবং পটাশ সারটার কাজটা কি আমি বলি, পটাশ সারটার কাজ হচ্ছে শিখরটা, গাছের শিখর, যে কোনো গাছের শিখরটা দ্রুত বৃদ্ধির জন্য এটা করা হয়, কিন্তু এই পটাশ সারটা ব্যবহার করা হয়। সেই সাথে পটাশের সাথে আপনি শুধুমাত্র 10 কেজি পরিমাণে এটা ছিটানোর জন্য, পটাশ সারটা ছিটানোর জন্য আপনি 10 কেজি পরিমাণে ইউরিয়া সারটা কিন্তু আপনি ব্যবহার করতে হবে দর্শক। এটা লাগানোর আগের দিন দিলেই হবে কিন্তু দর্শক। বিশেষ করে কেন, অনেকে দেখা আছে যে চাষের সময় দিয়ে দেয়, আসলে ভাই ইউরিয়া সারের কাজটা কিন্তু শুধুমাত্র 7 দিন কাজ করে, তাই 7-8 দিন। তো এই জন্য মূলত আপনার যদি হচ্ছে আগেই যদি দেখা আছে এই লাগানোর 1 সপ্তাহ আগে দেন, তাহলে তো ওটার কাজ তো কিছুই করবে না, কিন্তু আপনার এই পটাশ সারটার কাজটা বেশ কয়েকদিন করে থাকে দর্শক, 15-20 মিনিট এটার কাজ করে থাকে দর্শক। তো আপনারা যারা হচ্ছে কচুটা চাষ করতে চান এবং সেই সাথে জৈব সার যদি থাকে, যদি জৈব সার থাকে, গরুর গোবর বা কম্পোস্ট যেটা, কাঁচা অথবা শুকনা গোবর যে কোনোটা হলেই হবে, তো এটা যদি থাকে আপনারা সেটা কিন্তু দিতে পারেন। সেটা দিলে হবে কি, আপনার জমিতে সারটা খুবই সীমিত লাগবে। তো দর্শক, আসলে 1 বিঘা বা 33% জমিতে আপনার সর্বোচ্চ মানে সঠিক পরামর্শ যদি চাষ করেন এবং নিজে যদি পরিশ্রম করতে পারেন দর্শক, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, তো আপনার যদি নিজে পরিশ্রম করতে পারেন অবশ্যই মাত্র 13-14 হাজার টাকাতেই আপনার মাত্র 35-40 দিনে কিন্তু আপনার গাছে লতি চলে আসবে কিন্তু। এবং চারার কিন্তু দুইটা কোয়ালিটি দেখা আছে, যে একটা আছে আপনার হচ্ছে 65-70 দিন সময় লাগে, দুইটা চারার কোয়ালিটি আছে। এবং বিশেষ করে আপনার লতি বিক্রি করা শেষে 1 বিঘা বা 33% জমি থেকে আপনার কচুটাও কিন্তু বেশ ভালো দামে বিক্রি করা যায়, প্রায় কিন্তু 90-1 লক্ষ টাকার কচু কিন্তু আপনার চাইলে বিক্রি করতে পারবেন দর্শক। বিশেষ করে একটা কচু আপনার 30-40 টাকা পিস কিন্তু বিক্রি করা হয় দর্শক। আপনারা যে কচু চাষ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন, এবং বিস্তারিত আরও জানতে আপনারা নাম্বারে যোগাযোগ অবশ্যই করতে হবে। আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলা, আপনারা সরাসরি চাইলে আমাদের বাসায় এসে আপনারা চারা দেখে, জমি দেখে নিয়ে যেতে পারেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার চ্যানেলে খুব নতুন নতুন তথ্য বলার অনেক ভিডিও পাবেন। ভালো লাগবে।